নমস্কার কিছুক্ষণ আগেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ ভয়াবহ এই ভূমিকম্পে ছেচল্লিশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত সাতশো জন তীব্র কম্পনের ফলে একাধিক বাড়িঘর ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে কোথায়ও কিভাবে ঘটল এই বিধ্বংসী ভূমিকম্প বিস্তারিত জেনে নেব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন স্থানীয় সূত্রের খবর অনুযায়ী আজ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাবা রিক্টা স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ পয়েন্ট ছয় এবং কম্পনের উৎপত্তি স্থল ছিল পশ্চিম যাবা সিয়ানজুজ নামে একটি এলাকায় মাটি থেকে প্রায় দশ কিলোমিটার নিচে কম্পনটি সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া ভূতাত্ত্বিক বিভাগ স্থানীয় সংবাদ মাধ্যমকে জুড়ের প্রশাসনিক প্রধান হেরমান সুহেরমান বলেছেন ভূমিকম্পে ইতিমধ্যেই ছেচল্লিশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় সাতশো জন সিয়াঞ্জুর থেকে ষাট কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকত্তত এই জোরালো কম্পন অনুভব করা গিয়েছে যার কারণে মানুষজন বহুতল ছেড়ে আতঙ্কে এদিক ওদিক ছুটতে শুরু করেছেন সেই দেশে জাতীয় বিপর্যয় সংস্থা জানিয়েছে সিয়াঞ্জুর এলাকায় বেশ কয়েকটি বাড়ি এবং একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ব্যাপক ক্ষতি হয়েছে ইতিমধ্যেই প্রশাসনিক কর্মকর্তারা ক্ষয়ক্ষতি সম্পন্ন পরিমাণ মূল্যায়ন করেছেন মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃতদের পরিবারে নেমে এসেছে শোকে ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ